আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি। বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি চ্যানেল থেকে আমি সাবিনা বলছি, চট্টগ্রাম থেকে। দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখা শুরু করছো না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যে বা যারা অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখা শুরু করছেন, তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। আজকের ভিডিওটা মূলত আমার ছেলেটাকে স্কুলে দিয়ে আসার পর থেকে আমি কন্টিনিউ করার চেষ্টা করেছি একদম সন্ধ্যা পর্যন্ত। আজকে আমি খুব সুন্দর করে আমার পুরো বাসাটাকে একটু করে গুছানোর চেষ্টা করেছি, দুপুরের রান্নাবান্না সিম্পল, সন্ধ্যার নাস্তা, তো সব কিছু মিলিয়ে আশা করছি আমার আজকের এই ভিডিওটা আমার সকল আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। ছেলেটাকে স্কুলে দিয়ে আসার পরে হচ্ছে আমার ওয়াশিং মেশিনে কিছু কাপড় চোপড় দিয়ে দিয়েছি। আমি ওয়াশিং মেশিনে একটা ভিডিও আপলোড করেছিলাম, তো অনেক কাপুরা আমার ওয়াশিং মেশিনটা নিয়ে ভিডিও করার পরেও কমেন্ট করেছেন। আসলে আমারই ভুল হয়েছে, আমি হচ্ছে প্রাইসটা ভিডিওতে বলি দিনে একটু ট্যাগ করে দিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম। তো আজকে ভাবলাম একটু বলে দিই, আমার ওয়াশিং মেশিনের প্রাইসটা ছিল 30,000 টাকা। তো যাই হোক, ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়ে এসে সব সেটিং অন করে দিয়ে এসে তারপরে হচ্ছে আমি কিচেনে চলে এসেছি। এখন আমি নাস্তা করিনি, তো আমি আজকে সকালের নাস্তায় খুব সিম্পলভাবে নাস্তা করব, রুটি বানিয়েছি, খেতে ইচ্ছে করছে না। তো যাই হোক, আমি হচ্ছে ছেলেটাকে স্কুলে দিয়ে আসার পথে কিছু বাজার লাগতো সেগুলো নিয়ে এসেছি, সেই সাথে দুইটা ছোট ছোট তোয়ালে দেখিয়েছিলাম আপনাদেরকে। অনেক সময় দেখা যায় কি, নিচে যাই যখন অনেক কিছু পাওয়া যায়, তো নিত্য প্রয়োজনীয় আর কি, তো দেখা যায় কি যখন টাকা নিয়ে যাই না তখনই দেখা যায় কি আমি পাই আর কি এসব জিনিস, আমার পছন্দসই কিছু জিনিস। তো আমার হচ্ছে দুইটা ছোট ছোট তোয়ালে দরকার ছিল, কিন্তু আমি টাকা নিয়ে যাইনি। পরে হচ্ছে কি, আমি যেই দোকান থেকে মুদি বাজার করি ওই ভাইয়াটা থেকে চেয়ে হচ্ছে তারপরে হচ্ছে আমি তোয়ালেগুলো নিয়ে আসি কিনে। তো খুব হাস্যকর লাগে, আপনারা বললে বলিয়েন তো, যারা এরকম স্কুল গোয়িং মা বাবা আছেন বা আপুরা আছেন, তাদের এই জিনিসটা হয় কি না। তো যাই হোক, কী কী বাজার সদাই আনলাম দেখতেই তো পেরেছেন, সিম্পল জিনিস, রোস্ট মশলা, একটা চিনি গুঁড়া, চাউলার প্যাকেট, বিস্কুট। আর আমার ছেলে খুব পুডিং খেতে চাচ্ছিলো, আমি অনেকটা দিন আসলে পুডিং কেক এগুলো বানানো হয় না, আমার অনেক আগের ব্লগগুলোতে দেখবেন আমি বেশিরভাগ এগুলো বানিয়ে থাকতাম। এখন আসলে মানে শরীরের সাথে ঘরের কাজকর্ম করে না আমার আর ইচ্ছে করে না। আর এখন দেখা যায় কি, আমার কাছে মনে হয় আমি যেই সকল আপুদেরকে বা ভাইয়াদের ভিডিও দেখি আমার কাছে মনে হয় আমি একটা চাকরির মতো পেয়ে গিয়েছি, কিন্তু এই চাকরিতে কোনো বেতন নেই আর কি, জাস্ট কিডিং। আমার কাছে অনেক সময় মনে হয়, আজ কয়টা দিন মনে হচ্ছে যে আমি অনেক আপুদের ব্লগ দেখছি, তো মনে হচ্ছে যেন এটা একটা জবের খাতায় পড়ে গিয়েছে আর কি। তো যাই হোক, তো আমার বাজার সদাইগুলো ওইভাবে রেখে এসেছি, তো আজকে আর দেখি টুকটাক গুছাবো আর কি। তো এইদিকে হচ্ছে আবার ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো হয়ে গিয়েছে, তো বেলকনি রশিতে নেড়ে দিয়ে এসেছি, আর ওয়াশিং মেশিনটা যেভাবে মোটামুটি থাকে ওইভাবে এখন গুছিয়ে নিয়েছি। আর এই পুতুলগুলো দেখেন, আমার মেয়ে মানে যখন তখন নিয়ে যায় আর পেন্সিল দিয়ে মনের মতো আঁকে, হাত পা ছিঁড়ে, মানে কি করব আর কি অবস্থা। তো এটাই দেখাচ্ছি যে ছোট বাচ্চা থাকলে আমার মনে হয় কি এরকমই হয়, ঘরের কোনো জিনিস গুছিয়ে রাখতে পারবো না। তবে হ্যাঁ, এই যে হোগলা পাতার ঝুড়ির মধ্যে যে পুতুলগুলো সাজানো হয়েছে এগুলো কিন্তু আমার নুসাইবা মামুনি আমাকে সাজিয়ে দিয়েছে, তো এটা কিন্তু একটা বুদ্ধি পেয়েছি আমি। যাই হোক, আমার মেয়েও আমার মতো হয়ে গিয়েছে, ও আমাকে ঘর সাজানোর কাজে খুব বেশি হেল্প করে আর কি। তো ঘরের টুকটাক কাজকর্ম সেরে ভাবলাম এখন একটু আয়েশ করে এক কাপ চা খাই আমি। আমি আবার দুধ চা খোর, আমি আবার গ্রিন টি রং চা মানে না পারতে খাই আর কি, আমি আমার হাজব্যান্ডের প্যারা খেয়ে খাই। তো এখানে হচ্ছে এক কাপ দুধ চা করবো আজকে। তো আমি হচ্ছে আমার যে কাছের যে কেটলিটা আছে তো সেটা নামিয়ে নিয়েছি, এটাতে সবসময় আমার চা করা হয় না, আমি যখন মন চায় বা খেতে ইচ্ছা করে যে নিজেকে একটু মন মতো আনন্দ দেওয়া যায়, তো তখনই হচ্ছে আমি এই কেটলিটা নামিয়ে আমি একটু চা খাই, সেটা হোক ভিডিওর স্ক্রিনে হোক, অন স্ক্রিনে বা অফ স্ক্রিনে হোক। তো এখানে হচ্ছে আমি চায়ের পানি বসিয়ে দিয়েছি, আর চায়ের পানিটা যখন ফুটে উঠেছে তখনই হচ্ছে আমি এক কাপের জন্য চা পাতা দিয়ে দিয়েছি। তো চা পাতাটা হচ্ছে ফুটতে থাকুক, আর আমি হচ্ছে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটা যারা দেখছেন এই মুহূর্তে, তো তারা যদি চান আমার ভিডিওটা যদি আপনার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটার মধ্যে একটা ছোট্ট লাইক দিবেন, আমার কাছে অনেক উপকারে আসবে আপনার ছোট্ট একটা লাইকে।
আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে যদি না থাকেন, বাট আমার ভিডিওগুলো আপনি কন্টিনিউ উপভোগ করে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলসনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সাথেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সেই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিও রিলেটেড কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্স আছে, সেখানে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন, জানতে পারে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমি অনেক রিকোয়েস্ট করলাম, আর এদিক দিয়ে হচ্ছে আমি চায়ের কাপ নামিয়ে নিয়েছি আর দুধ চিনি মিশিয়ে নিয়ে হচ্ছে আমার চায়ের লিকারটা একদম কড়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে ঢেলে নিচ্ছি। চাটা বানিয়ে নিয়ে আমি হচ্ছে এখন উপভোগ করে নিচ্ছি, আর কারো যদি চা খেতে ইচ্ছে করে বানিয়ে খেয়ে ফেলতে পারেন, ভালো লাগবে আশা করছি। হালকা হালকা বাইরে খুব শীতের আভাস এসে গিয়েছে, তো তার কারণে অনেক সময় দেখা যায় কি শীত শীত লাগে। তো টুকটাক একটু কাজকর্ম করেছি, তো মনে হচ্ছিলো যে একটু চাটা খেলে ভালো লাগবে, আজকে আর তেমন কিছু আমি খাইনি। এখন যে সকালবেলার পর যে একটু থালা বাসনগুলো হয়েছিলো সেগুলো একটু ধুয়ে নিব আর স্টেনারে পানি ঝরতে দিব। তো এই কাজগুলো করতে করতে আবার আজকে কী কী রান্না করব সেটা একটু ভেবে নিয়েছি। আজকে খুব নর্মালি রান্নাবান্না করব, আজকে হচ্ছে পেঁপে দিয়ে রুই মাছ দিয়ে আমি রান্না করব, সেই সাথে দুন্দুল ডিম দিয়ে যে একটা ভাজি করে না ওইটা হচ্ছে একটু করব আর কি। আমি দুন্দুল না কি জানি না, আসলে আমার এই সবজিগুলোতে অনেক বেশি গরমিল হয়, ভুল হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে হচ্ছে কিছু আপুর একটু নাম বলবো আমি, কেন বলি আমার আসলে যখন কোনো প্রবলেম হয় বা কখনো কোনো যদি খারাপ লাগে বা ইউটিউব ভিত্তিক হোক, ইউটিউবে যেহেতু কাজ করতে এসেছি ভালো খারাপ সব কিছু মিলিয়ে আসলে কাজ করতে হবে, আর এই প্ল্যাটফর্মে আসলে কাজ করতে গেলে ভালো খারাপ সব মিলিয়ে আমাকে কাজ করে যেতে হবে আমার কাছে যেটা অ্যাটলিস্ট মনে হয়, আবার আমার ভাবনার সাথে কারো ভাবনা মিলবে না। তো আমি গতকালকের ব্লগটা যে আপলোড করেছিলাম লাইক নিয়ে অনেক কিছু বলেছিলাম, আসলে আমি আমার খারাপ লাগা থেকে কথাগুলো বলেছিলাম। তো সেই ভিডিওটাতে আমার প্রিয় অনেক আপুরা কমেন্ট করেছেন, এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন, আমি আসলে তাদের প্রতি অনেক অনেক চিরকৃতজ্ঞ থাকবো। তো সেই আপুগুলোর নাম বলবো আজকে আমি। তো প্রথমে হচ্ছে আমার কিছু প্রিয় আপুদের মধ্যে হচ্ছে প্রথমে মোসাম্মদ লিপি আপু। লিপি আপুর কমেন্টটা দেখে আসলেই আমার অনেক বেশি আবেগঘন হয়ে গিয়েছিলাম আমি, যে একটা মানুষ দূর থেকেও যে সবাইকে এতটুকু সাপোর্ট করছে নির্দ্বিধায় এটা আসলে কজনে পারে। তো আপুর প্রতি অনেক অনেক শ্রদ্ধার ভালোবাসা থাকবে এবং সবসময়ই থাকবে এটা আমি আশা করব। আমি চাই না আমি ঘৃণার পাত্র হতে কারো, আমি সবসময় ভালোবাসার পাত্রী হয়েই থাকতে চাই। তো আশা করছি আপু আমাকে ওইভাবে ভালোবাসবে। তো লিপি আপু তো আছেই, তারপর হচ্ছে নাইমাস লাইফ স্টাইল আমাদের নাইমা আপু আছে, সেই সাথে হচ্ছে নীলুফা শিমুল আইডি থেকে আমাদের শিমুল আপু আছে। শিমুল আপু খুব ছোট্ট করে একটা খুব সুন্দর কমেন্ট করেছেন, পড়ে আমার থেকে বেশ ভালো লেগেছে। নাইমা আপু খুব সুন্দর করে কমেন্ট করেছেন, সেটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপর হচ্ছে আমাদের লুনা হাউস ব্লগের লুনা ভাবি আছে, উনি আমার খুবই ক্লোজলি এবং ফ্রেন্ডলি একটা ভাবি, উনিও খুব সুন্দর সাপোর্টিভ আমাকে সবটা সময় উনি খুব সাপোর্ট করে। তারপর হচ্ছে নুরুন্নাহার ঝর্ণা আপু, যার কোনো চ্যানেল নেই, এমনি জিমেল আইডি থেকে আমাকে খুব সুন্দর সুন্দর সাপোর্ট করে। সেই সাথে হচ্ছে বলি লাইফ স্টাইল ব্লগের আপু আমাকে কমেন্ট করেছেন, আরও অনেক আপুরে আমাকে কমেন্ট করেছেন, তবে নাম নেই মুহূর্তে মনে আসছে না, আমি কেন জানি মনে হচ্ছে ভুলে গিয়েছি। ও হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের তাসনুবা জেমি আপু আমাকে খুব সুন্দর সুন্দর সাপোর্ট করে, আপুর সাথে আমার মেসেঞ্জারেও কথা হয়, আপুরও কোনো চ্যানেল নেই, এমনিতে সাপোর্ট করে থাকে নির্দ্বিধায় আর কি। এছাড়াও অনেক আপুরে এমনিতে অনেক কমেন্ট করেছেন, আমার ভালো লেগেছে সবগুলোই পড়ে। এরকম আসলে ভালোবাসা সাপোর্ট পেলে এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কি লাগে বলেন তো আপুরা? তো আমি চাই না যে কোনো একটা প্ল্যাটফর্মে আসলে কাজ করতে গেলে আসলে ভালো খারাপ সব কিছুই থাকে, তো আমি সেটাই বলতে চাচ্ছি যে আমি
চায় ভালোবাসা নিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করতে। খারাপের সাথে আসলে কাজ করতে ইচ্ছে করে না, মনটাও ভেঙে যায়। আর এই প্ল্যাটফর্মে কাজ করতে আসলে দেখা যায় কি, একটু হেরফের হলে দেখা যায় কি আমার মানসিক সমস্যার মতো মনে হয়, আমি কোনো কাজে মন বসাতে পারি না। তো গতকাল আসলে ওই ব্লগটার পর থেকে আমার খুব বেশি বিরক্ত লাগছিল, ইউটিউব থেকে মন উঠে যাচ্ছিল। পরে হচ্ছে লাইফ স্টাইল অফ দীপা আপুর চ্যানেল থেকে দীপা আপু যখন লাইভে এসেছিল, অনেক আপুদের সাথে কমেন্টের মাধ্যমে অনেক মানে খুব আনন্দ পেয়েছিলাম, মজা করেছিলাম, তখন গিয়ে আমার মনটা খুব ভালো হয়েছিল। তো জানি না আসলে কেন আসলে এরকম লাগে আমার কাছে। তো বলবো আসলে সবাই একটু আনন্দের সহিত কাজ করবেন এখানে, আর সবাই সবাইকে ভালোবাসা দিবেন। আমিও চেষ্টা করবো আমার জায়গা থেকে যতটুকু সম্ভব মানে সাপোর্ট দেওয়ার জন্য সবাইকে। আসলে সাপোর্ট না দিলে আসলে এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া অসম্ভব আমি মনে করছি। সবার ব্যাপার একরকম না। আর আমি বলবো আজকে একটা কথা, যে আমার চ্যানেলের জন্য না আমি মনে হয় দোষী। আমার 3.5 বছর হয়ে যাবে এই প্ল্যাটফর্মে কাজ করাটা। তো আমি শুরুর দিকে যখন এই চ্যানেলে কাজ করেছি, আমি না বুঝে চ্যানেলটা খুলে ফেলেছি। তো আমি বলতে পারবো যে আমি যেহেতু 3.5 বছর হয়ে যাবে, আমি প্রায় মনে হয় কি 1.5 বছর যাবত আমি ইউটিউবে কাজ করেছি ঠিকই, কিন্তু আমি না বুঝে কাজটা করে ফেলেছি। মানে ভিডিওই দিতাম কিন্তু কোনো সেটিংয়ের কোনো কিছু ছিল না, মানে বলতে গেলে চ্যানেলটা একটা ফ্রিজ হয়েছিল। তো এই কয়টা বছর আর কি আমার মনে হয় কি এই 2টা বছর বা 2.5 বছর মনে হয় কি আমার চ্যানেলটা টিকে আছে। মনে হয় কি মনিটাইজেশনের পরে গিয়ে আমি এই চ্যানেলে অনেক কিছু জানতে পারছি, অনেকের সাথে মিশেছি, অনেকের সাথে চলেছি ফিরেছি, তারা আমাকে অনেক রকম গাইড দিয়েছে, এটা করো ওইটা করো। তার আগে মনে হয় আমি 1.5 বছর যাবত আমি কারোর সাথে কথা বলতাম না, নিজের মতো নিজে কাজ করতাম। তা আসলে মানুষের সাথে মিশলে কিন্তু অনেক কিছু জানা হয়, শোনা হয়, অনেক কিছু বোঝা হয়। তো অনেকের সাথে চলাফেরার পর আমাকে অনেক গাইড দিয়েছে, অনেক কিছু বুঝিয়েছে, তারপর গিয়ে আমি এই চ্যানেলটাতে আসলে খুব প্রপারভাবে আমি কাজগুলো করতে পেরেছি এবং আজকে এত দূর এসেছি আলহামদুলিল্লাহ অনেকের দোয়ার ভালোবাসায়। তো এই জন্য আসলে কোনো কিছু না জেনে শুনে আসলে দেখা যায় কি অনেক বড় প্রবলেমে পড়তে হয়। তো যারাই নতুন চ্যানেল খুলছেন বা খুলবেন বা খুলে ফেলেছেন, তারা চাইলে আসলে ট্যাগ ভিডিও দেখে অনেক কিছু জেনে শুনে আসবেন, তাহলে অনেক উপকার হবে আমি মনে করি। আমিও যে জেনে এসেছি তা না, আবার না জেনে এসেছি যে তা না, পুরোপুরি বলতে গেলে আমার মনে হয় কি আমি না জেনেই এসেছি। তো ইউটিউবিং করতে করতে অনেক কিছু শিখছি, জানছি, সব কিছু এখনও শিখে যাচ্ছি। তো আসলে শেখার কোনো বয়স নেই, জানারও কোনো শেষ নেই, তো সেটাই হচ্ছে আমার সাথে। তো সবাই আমার জন্য দোয়ার ভালোবাসা রাখবেন, আমিও আপনাদের সবাইকে দোয়ার ভালোবাসায় রাখতে চাচ্ছি। তো যাই হোক, যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকি বা করে থাকি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে হচ্ছে কথা বলতে বলতে আমার রান্নাবান্নাগুলো হয়ে গিয়েছে, দেখেছেন পেঁপে দিয়ে রুই মাছের ঝোল করেছি, আর হচ্ছে একটু ভুনা করেছিলাম, ওই যে দুন্দুল দিয়ে ডিম দিয়ে ভাজি করে নিয়েছি, আর কিছুই করিনি। আর এদিকে হচ্ছে আমার বেডরুমটা আমি গুছিয়ে নিয়েছি, তারপর হচ্ছে লিভিং রুমটাও গুছিয়ে নিয়েছি, সেই সাথে ডাইনিং রুমটা তো আমি আগেই গুছিয়ে নিয়েছি, কিচেনটাও রান্নার পর গুছিয়ে ফেলেছি, যেসব ধোয়া পালে ছিল সেগুলোও করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি আমার সেকেন্ড বেডরুমটাও একটু গুছিয়ে নিয়েছি। আমার ডাইনিং টেবিলের মধ্যে এই মানে হাম্বলের মতো একটা চেয়ার ছিল, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে মানে খানদানি চেয়ার বলে থাকে, এটা হচ্ছে আমার প্রেগনেন্সির সময় কিনা হয়েছিল। তো এখন এই চেয়ারটা না ডাইনিং টেবিলের মধ্যে মনে হচ্ছিল মানে ডাইনিং রুমটা একটু গিজিমিজি হয়ে থাকে, তো আমি আবার এটা এই রুমের মধ্যে নিয়ে এসেছি। আমার মনে হচ্ছিল যে হয়তো বা বসলে বাইরের ভিউটা দেখলে আমার কাছে অনেক ভালো লাগবে, তো এই জন্য আমি চেয়ারটা এই রুমে নিয়ে এসেছি। তো যাই হোক, ঘর গুছানোর পর কিন্তু একটু অন্যরকম শান্তি শান্তি লাগে, আর এই রুমটা দিয়ে আমার বেলকনির ভিউটা দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে। জানালা আছে তো, কিন্তু জানালা কোনো গ্রিল নেই, তো এটা আমার জন্য একটা বড় পাওয়া। গ্রিল পরিষ্কার করা যে কতটা ঝামেলার, তো এই বাসায় এসে আমাকে গ্রিল পরিষ্কার করতে হয় না, একটা কাজ থেকে বেঁচে গিয়েছি আমি। তো যাই হোক, ঘরটর গুছানোর পরে কিন্তু দুপুরবেলা খেয়ে দিয়ে নামাজ খালাম, পরে রেস্ট নিয়েছিলাম, এটা হচ্ছে সন্ধ্যার দিকে মাগরিবের নামাজের পর সাহেব তো মসজিদে গিয়েছিল নামাজ পড়তে, তো আসার সময় হচ্ছে এই মালটাগুলো নিয়ে এসেছে, তো মালটাগুলো আবার বের করে ফ্রুট বাস্কেটের মধ্যে রেখে দিয়েছি। তো এখন ভাবলাম কি নাস্তা করা যায়, তো ভাবতে ভাবতে একটু তালের বড়া করে নিয়েছি, আমার ডিফে তো তাল একদম ফ্রোজেন করা আছে, তো বক্স নামিয়ে রেখেছিলাম, তো একটু তালের বড়া করে নিয়েছি, আর 2টা মালটা কেটে নিয়েছি, একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে ভালো লাগবে, এতটা টক নেই, মজার ছিল মালটাগুলা, এগুলো কিন্তু দেশি মালটা খেতে ভালো লাগে না, তবে আজকের মালটাগুলো অনেক বেশি ভালো লেগেছে। আর তালের বড়াগুলোও যে বানিয়েছিলাম না এতটা সফট হয়েছে, আমি একটা ভেঙে একটু দেখিয়ে দিব। তো এই নাস্তাগুলোর সাথে কিন্তু আমার 1 কাপ চা একটু থাকবে, না হলে আমার জমবে না। তো এই ছিল আর কি ওভারঅল আমার আজকের এই ভিডিওটা।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সারাদিনের কিছু খণ্ডচিত্র মিলিয়ে আমার আজকের এই ভিডিওটা ছিল। তো আজকের এই ভিডিওটা থেকে এখানেই বিদায় নিব। ভিডিওটার মধ্যে ভুল ত্রুটি কিছু বলে থাকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিওতে নতুন কন্টেন্ট নিয়ে আবারও আমি সাবিনা হাজির হয়ে যাব আমার চ্যানেলের পক্ষ থেকে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।